আননোন টু ফ্যাক্টসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। মিয়ানমারে যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হলো এক বৌদ্ধ সন্ত্রাসীকে। নিউজটি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানকে সন্ত্রাসীবাদের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। উশিতমং নামের এই ব্যক্তি ঢাকা থেকে মিয়ানমার যাচ্ছিলেন। রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে এই ঘটনা ঘটল। পুলিশ বলছে গ্রেফতারের হওয়া উশিতমং বাংলাদেশের নাগরিক, তবে তার স্ত্রী মিয়ানমারের নাগরিক এবং সেখানে তিনি বসবাস করেন। তারা দুজনই রাখাইনের বলে পুলিশ দাবি করেছে। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া জানিয়েছেন, উশিতমং রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি এনজিও পরিচালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিমং পার্বত্য এলাকা এবং কক্সবাজারের এই এনজিও স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ডে থাকার কথা বললেও পুলিশ এখনও তার দৃশ্যমান কিছু প্রমাণ পায়নি। তবে পুলিশ নিশ্চিত হয়েছে যে উশিতমং এবং তার স্ত্রী মিয়ানমারেও এই এনজিওর কর্মকাণ্ড পরিচালনা করেন। উশিতমং এর বাড়ি ঝালকাঠি জেলায় বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তবে উশিতমং পার্বত্য এলাকায় থাকেন এবং মিয়ানমার যাওয়া আসা করতেন। ঢাকায় পুলিশ তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে, কিন্তু তার বিরুদ্ধে পুলিশের অভিযোগের ব্যাপারে মিমং এর কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। বিমানবন্দর থানা পুলিশ কর্মকর্তা নূরে আজম মিয়া বলেছেন, এই ব্যক্তিকে গ্রেফতারের সময় তার কাছ থেকে অতিরিক্ত মিয়ানমারের মুদ্রা এবং মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি ল্যাপটপও পেয়েছেন, সেই ল্যাপটপে উশিতমং এবং তার স্ত্রীর অস্ত্র নিয়ে কিছু ছবি রয়েছে, এর সাথে কিছু তথ্য পুলিশ পেয়েছে। এগুলোকে ভিত্তি করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ ধারণা করছে এনজিওর আড়ালে উশিতমং মূলত অবৈধ অস্ত্র বেচাকেনা করেন। এই বিষয়কে অগ্রাধিকার দিয়ে পুলিশ তদন্ত করছে। গত 19 অক্টোবর মিয়ানমারে যাওয়ার সময় বিমানবন্দর থেকে এই উশিতমংকে র‍্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করছে। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালত থেকে 3 দিনের রিমান্ড পেয়েছে। এখন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্প্রতি বিভিন্ন খবরাখবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।